রাস্তা জুড়ে পূজো করা নিয়ে কলকাতা হাইকোর্টের মন্তব্য এক নতুন বিতর্ক উসকে দিয়েছে। কড়া প্রতিক্রিয়া দিচ্ছেন পূজোর উদ্যোক্তা একাধিক মন্ত্রী। ঘটনার সূত্রপাত যৌনকর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটির করা এক মামলাকে ঘিরে। তাদের অভিযোগ, দুর্গাপুজো করার অনুমতি দিচ্ছে না বড়তলা থানার পুলিশ। পূজোর জন্য অবিনাশ কবিরাজ স্ট্রিট এবং মসজিদ বাড়ি লেনের সংযোগস্থলে 150 বর্গফুট জায়গা চাওয়া হয়। অথচ সম্প্রতি একই জায়গায় 1000 বর্গফুট জায়গা জুড়ে গণেশ পুজো হয়েছে। মঙ্গলবার হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। এদিন সরকারি আইনজীবীর কাছে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানতে চান, কেন যৌনকর্মীদের পুজোর অনুমতি দিচ্ছে না পুলিশ। উত্তরে সরকারি আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় বলেন, যৌনকর্মীরা অবিনাশ কবিরাজ স্ট্রিট এবং মসজিদ বাড়ি লেনের সংযোগস্থলে পুজো করতে চাইছে। এখানে পুজোর অনুমতি দিলে যান চলাচলে অসুবিধে হবে। সেক্ষেত্রে ব্যবসায়ীদের গণেশ পুজোর অনুমতি দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। সরকারি আইনজীবী জানান, গণেশ পুজোর কোনো অনুমতি বড়তলা থানা দেয়নি, বিনা অনুমতিতে পুজো করা হয়েছে। বিচারপতি জানতে চান, এক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্যোক্তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে জানান সরকারি আইনজীবী। তখনই বিচারপতি মন্তব্য করেন, মাননীয় সরকারি আইনজীবী, এই আদালত খুশি হতো যদি আপনি বলতেন, বিনা অনুমতিতে পুজো করার জন্য আপনার প্রশাসন প্যান্ডেল ভেঙে দিয়েছে। আপনি দিব্যি পুজো হতে দিলেন, তারপর নম নম করে এফআইআর করলেন, কারণ উদ্যোক্তারা ক্ষমতাশালী ব্যবসায়ী, তাদের জন্য প্রশাসনের একরকম নিয়ম আর সমাজের দুর্বল শ্রেণীর জন্য আরেক রকম নিয়ম। যানবাহন চলাচলের অসুবিধার কথাই যদি বলেন, তাহলে তো এই শহরে এখন চলাচল করাই দায়। যেখানে সেখানে রাস্তা আটকে পুজো হচ্ছে, গাড়ি চলাচল করতে পারছে না। আচ্ছা, একডালিয়া এভারগ্রিনের ক্ষেত্রে আপনাদের কি নিয়ম? এখানে রাস্তা বন্ধ করে পুজো হচ্ছে কেন? পেছনে একজন মন্ত্রী আছেন বলে রাস্তা আটকে পুজো করার ক্ষেত্রে কয়েকজন মন্ত্রী গুন্ডাদের মতো আচরণ করছে। এরপরই 7 দিনের মধ্যে পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি। জানতে চাওয়া হয়েছে, রাস্তা আটকে পুজো করার জন্য পুলিশের কি নিয়ম রয়েছে? প্যান্ডেল তৈরির জন্য কতদিন ধরে রাস্তা বন্ধ করে রাখা যায়? প্যান্ডেল খোলার জন্য বা কতদিন রাস্তা বন্ধ করে রাখা যায়? কোনো ব্যতিক্রম করা হয় কি? যদি ব্যতিক্রম হয় তাহলে কোন কোন ক্ষেত্রে? আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি। এবিপি আনন্দ।